রংপুরের বিখ্যাত হরিভাঙ্গা আম, এই আমটি আপনাদেরকে দেখাতে। এই আমটি 17 তারিখে পরিপক্ক হবে। এই আমটির আসলে আম পাকা শুরু হয়ে গেছে, হয়তোবা 2-3 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন 17-18 তারিখের পরে। আর বাজারে হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তৌফিক কৃষি বাজার থেকে বলছি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রংপুরের মিঠাপুকুরের একটি এলাকা কদমতলা, রংপুরের বিখ্যাত হরিভাঙ্গা আম, এই আমটি আপনাদেরকে দেখাতে। এই আমটি 17 তারিখে পরিপক্ক হবে এই আমটির বয়স, আর 18-19-20 তারিখ থেকে আর কি সবাই বাজারে পাবেন। এখনও বাজারে আম রয়েছে কিছু, কিন্তু আসলে সেগুলো কতটুকু আসলে কেমিক্যাল মুক্ত বা স্প্রে মুক্ত সেটা আমরা বলতে পারছি না। আসলে বাগানটি আসলে মূলত তারই নেয়া, তো আসলে আপনাদেরকে তার কাছে নিয়ে যাই। আপনারা নিজের মুখেই শুনেন যে আসলে রংপুরের বিখ্যাত হরিভাঙ্গা আমটি বাজারে কবে থেকে আপনি পাবেন, বলেন তো। এই রংপুরের এই হরিভাঙ্গা আমটি আমরা বাজারে কবে থেকে পাবো? 18-20 তারিখ থেকে মধ্যে, মানে এর আগে পরিপক্ক আম এখনো হয়নি? না, এখনো হয় নাই, 20 তারিখ থেকে পরিপক্ক পুরো। আচ্ছা, আপনাদের আম কি গতবারের চাইতে ফলন কি বেশি না কম? গতবারের চেয়ে ফলন তো বেশি। আচ্ছা, এই আমটি আসলে কেমন, খেতে কেমন লাগে একটু বলেন তো। খুব সুস্বাদু এবং মিষ্টি আর কি, মিষ্টি। আমরা তো আশ কিচ্ছু নাই, আশ নাই। হ্যাঁ, তো আসলে সবাই তাহলে 18-19 তারিখের পর থেকে ইনশাল্লাহ বাজারে পাবে। তো আপনি আশা করছেন কেমন, যে আসলে লাভ বা ক্ষতি এবার কি রকম লাভ হতে পারে? এখন বুঝে যাবে না, বাজারের উপর সবকিছু। মানে তার মানে আপনারা এখনো বাজার নির্ধারণ করা হয়নি? ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হরিভাঙ্গা আমটি আসলে, এই যে আমার হাতে দেখেন, একটি পাকা আম তো নিয়ে এসে দিল আমাদেরকে খাওয়ার জন্য। তো আসলে আম পাকা শুরু হয়ে গেছে, হয়তোবা 2-3 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন 17-18 তারিখের পরে। আর বাজারে এখনও আম রয়েছে, সে আমগুলো আসলে বেশি ভালো মানেন না। তো আপনারা আমাদের কৃষি বাজার থেকে আমাদের ইনবক্স করে অর্ডার করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে আম পাঠাই দিয়ে থাকি। তো আসলে সামনে হয়তোবা লকডাউন চলে আসতে পারে, তো আপনারা দ্রুত সম্ভব ইনবক্স করে অর্ডার করুন, আমরা আপনাদের মাঝে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আম পাঠিয়ে দিব। তো এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, তৌফিক কৃষি বাজার থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাতে ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।